Hello everyone, this is me Vani Angel. Welcome back to my channel. After a long time I made a video for Valentine's look. So ajke ami tomaderke dekhabo je ekta simple way te kibhabe tomra Valentine's look করতে পারো এবং ভ্যালেন্টাইন্স ডেতে মেকআপ করে তোমাদের প্রিয়জনদের সাথে কিভাবে বাইরে যেতে পারো সেটাই হচ্ছে কি আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো এবং খুবই সিম্পল ওয়েতে হবে সো যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অবশ্যই ক্লিক করতে ভুলবে না তোমরা সো লেটস গো সো হাই আমি চলে আসছি প্রথমে আমি তোমাদেরকে বলে নিচ্ছি আমি আমার স্কিনে একটা সিরাম দিয়ে নিয়েছি বিকজ যেহেতু এখন উইন্টার উইন্টারের প্রচণ্ড হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যায় দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি একটা সিরাম দিয়ে নিয়েছি সিরামটা অবজার্ভ করতে একটু টাইম লাগে দ্যাটস ওয়াই তার আগে হচ্ছে কি আমি আমার আইব্রাউজটাকে আর্ট করে নিব আইব্রাউজ আর্ট করার জন্য আমি অ্যানাস্টেশিয়া বার্বারির একটা ডার্ক ব্রাউন আই পেন্সিল পিক করেছি বিকজ দিস পেন্সিল ইজ অলসম অ্যান্ড এটার দুইটা সুবিধার জন্য আমি এটা এই পেন্সিলটা তোমাদেরকে রিকমেন্ড করব একদিকে ব্রাশ আছে এবং আরেকদিকে হচ্ছে আইব্রাউজ আর্ট করার জন্য পেন্সিল সো আমি আমার আইব্রাউজটাকে কমপ্লিট করে ফেলেছি এবং আমার আইব্রাউজটাকে আমি ন্যাচুরাল রাখতে অনেক পছন্দ করি এখন এই লাইনটাকে আমি একদম শার্প করার জন্য যে কনসিলারটা ব্যবহার করব সেটা হচ্ছে পি লুইস ব্র্যান্ডের একটা কনসিলার এই কনসিলারটা অনেক ভালো এবং ফুল কভারেজ সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড হচ্ছে দেখো কতটা পিগমেন্টেড এবং হাই কোয়ালিটিফুল লাগছে আমার আইজের মধ্যে অ্যান্ড আমি যেটা দিয়ে ব্লেন্ড করেছি সেটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা ব্রাশ ফ্লাফি ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে এবং খুব সুন্দর করে হচ্ছে আমাকে ব্লেন্ড করে নিতে হবে যেন আমার যখনই আমি আই শ্যাডো অ্যাপ্লাই করব এখানে কোনো ধরনের জন্য কোনো প্রবলেম আমরা ফেস না করি সো ব্লেন্ড করতে হবে খুব ভালোভাবে এবং এটার পরে হচ্ছে আমি মেকআপ রেভলিউশনের লাক্সারি বানানা যে সেটিংস পাউডারটা আছে সেটা আমি এখন দিয়ে নিচ্ছি দিস ওয়ান ইজ হচ্ছে মেকআপ রেভলিউশনের হচ্ছে বানানা সেটিংস পাউডার এটা আমি এখন আমার আইসের উপরে দিয়ে নিচ্ছি অ্যান্ড বিকজ এটা আমাকে সেট করে নিতে হবে খুব ভালোভাবে না হলে আমি যখনই হচ্ছে আই শ্যাডো অ্যাপ্লাই করব তখন দেখা যাবে কি এটা উঠে উঠে আসছে সো এটা যেন না হয় দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি বানানা সেটিংস পাউডার দিয়ে আমি আমার আইজের যে লিডটা আছে সেটাকে হচ্ছে সেট করে নিচ্ছি আমি আমার আইজ মেকআপের জন্য কনসিলার দিয়ে আমি আমার আই লিডটাকে একদম সেট করে ফেলেছি অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আই শ্যাডো প্যালেট চুজ করব সো আজকে মেকওভারের জন্য মানে ভ্যালেন্টাইন্স মেকআপের জন্য আমি আই মেকআপ প্যালেট যেটা চুজ করেছি সেটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা প্যালেট সো এই প্যালেটটা অনেক জোস একটা প্যালেট আমার কাছে খুবই ভালো লেগেছে দিস ওয়ান অ্যান্ড এটার যতগুলো কালার আছে সবগুলোই হচ্ছে ওয়ার্মি একটা টোন অ্যান্ড ওয়ার্ম টোন রেখে হচ্ছে আমি আমার আইস মেকআপটা আমি স্টার্ট করব প্রথমেই আমি একটা ওয়ার্ম এবং একটা নিউট্রাল কালার অ্যাপ্লাই করব যেটা হচ্ছে আমার বেস মেকআপটা মানে আইজের যে বেস মেকআপটা আছে সেটা করতে ইজি হবে সো আমি একটা নিউট্রাল কালার যেটা এই যে এই কালারটা আমি চুজ করছি এবং এই কালারটা দিয়ে হচ্ছে আমি প্রথমে আমার আইজটাকে তোমরা সবসময় মাথায় রাখবে যখনই তোমরা আইস মেকআপ করতে যাবে তখনই হচ্ছে তোমরা এন্ডিং পয়েন্ট থেকে স্টার্ট করবা তাহলে হয় কি আই মেকআপটার মানে লুকসটা অনেক সুন্দর হয় দেখতে অনেক ভালো লাগে এবং ইনার পয়েন্টে গিয়ে তোমরা হচ্ছে লাইট করার ট্রাই করবা অ্যান্ড যখনই ইনার পয়েন্টটা একটু লাইট হবে তখন দেখতে খুবই ভালো লাগবে এবং হচ্ছে তোমার আই লিডের যেই আই শ্যাডোটা যখন তোমরা অ্যাপ্লাই করবা খুব ভালোভাবে তখন দেখবা যে আই শ্যাডোর কালারটাও একটু চেঞ্জ হয়
হ্যাঁ, সো এটা মাথায় রেখে হচ্ছে গিয়ে তোমাদেরকে আই শ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমি একটা লাইট নিউট্রাল কালার যেটা বলেছিলাম আমি সেটাই পিক করেছি, অ্যান্ড সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি এখন। দেখতেই পাচ্ছো, অ্যান্ড এখন আমি এখন আমি যে কালারটা চুজ করবো সেটা হচ্ছে একটু ডার্ক টাইপের শেড হবে, লাইক দিস ওয়ান, দেখো লাইক দিস, এই টাইপের। এটা আমি এটাও আমি কর্নারে হচ্ছে কি আমি ড্যাব 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 করে দিয়ে নিচ্ছি। সো তোমরা দেখতেই পাচ্ছো আইজ মেকআপ লুকটা কেমন হচ্ছে। অ্যান্ড আমি এখন হচ্ছে পয়েন্টেড ব্রাশ নিচ্ছি, পয়েন্টেড ব্রাশ দিয়ে আমি একটু ডার্ক একটা চকলেট টাইপের কালার আমি এখানে অ্যাপ্লাই করছি, লাইনটা করে নিচ্ছি, তোমরা দেখো। আমার আইস মেকআপটাতে আমি একটু গ্লিটারি শ্যাডো অ্যাপ্লাই করেছি। এখন আমি যেটা করব, আমার যে আইব্রাউজের যে একদম লোয়ার পার্ট যেটা আছে সেটাকে আমি হাইলাইটেড করব। হাইলাইটেড করার জন্য আমি এই প্যালেট থেকে হচ্ছে এই কালারটা আমি চুজ করব, এই যে এটা, এটা আমি দিয়ে নিচ্ছি। সো এই কালারটা একটু গোল্ড, আবার একটু হচ্ছে তোমার ক্রিম টাইপের কালার। সো এটা দিয়ে হচ্ছে কি আমি আমার এই লাইনটাকে হাইলাইট করে নিচ্ছি। আর হাইলাইটটা করার পরে হচ্ছে আমাদের আইজ মেকআপ লুকটা অনেক 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 সুন্দর লাগে, দেখতে খুবই হচ্ছে বিউটিফুল লাগে। দ্যাটস ওয়াই মাস্ট বি তোমরা এটা করতেই হবে, আইব্রাউজের নিচের লাইনটাকে হাইলাইট করে নিতেই হবে। ওকে, কমপ্লিট আমার আইজ মেকআপ। আমি এখন হচ্ছে যেটা করব, আইলাইনার ইউজ করব। আমি সচরাচর আইলাইনার ব্যবহার করি না, বাট যেহেতু আমি এটা একটা ভিডিও মেক করছি এবং সিম্পলি একটা আইজ মেকআপ লুক আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, সো এখানে অবশ্যই আমি আমার যেটুকু কাজ করার সেই কাজগুলো আমাকে করতে হবে এবং দেখাতে হবে তোমাদেরকে। সো আমি এখন যে আইলাইনারটা ইউজ করব সেটাও হচ্ছে পিএস ব্র্যান্ডের একটা আইলাইনার। সো আইলাইনার দাও আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি যে মাস্কারাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মিলানির হাইলি রেটেড যে মাস্কারাটা আছে এটা, এটাই আমি এখন অ্যাপ্লাই করছি। সো মাস্কারা আমার দেওয়া শেষ, এখন আমি হচ্ছি আইল্যাশ পরবো। আইল্যাশের জন্য আমি 3D আইল্যাশটা চুজ করে,
গাইজ, আমার আইজ মেকআপটা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আমি আইল্যাশটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, আমার নিচের যে ওয়াটার লাইনটা আছে আইজে, সেটাতে আমি এখন মেকআপ করছি। সেটার জন্য হচ্ছে কি, আমি প্রথমে একদম কর্নারে যে চকলেট টাইপের যে কালারটা আমি কর্নারে দিয়েছিলাম সেটাই আমি পিক করে নিলাম এবং সেটাই অ্যাপ্লাই করলাম একদম খুব লাইটলি। টেকনিকের যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমার যে ফল আউট হয়েছে সেই শ্যাডোগুলো হচ্ছে কি আমি ক্লিন করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই প্যালেটটা কিন্তু একটু ফল আউট হয়, সো এটা খুব কেয়ারফুলি একটু অ্যাপ্লাই করতে হবে। বাট পিগমেন্টেড ইজ ভেরি ভেরি হাই অ্যান্ড পিগমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট হালকা আমি টাচ করেছি কতটা। আইস মেকআপ অলরেডি ডান অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ইনার কর্নারে, আইজের ওয়াটার লাইনের ইনার কর্নারে আমি একটা জেল লাইনার আমি অ্যাপ্লাই করব, গোল্ড টাইপের কালার। সো সিরামটা দিয়ে যেহেতু আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার আগে, দেন এখন আমি দ্য অর্ডিনারি 10% যে অ্যাজলিক অ্যাসিড ব্রাইটেনিং একটা ক্রিম আছে সেটা আমি অ্যাপ্লাই করছি। বিকজ আমরা এই ক্রিম আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করছি এই কারণে আমাদের স্কিনটাতে, যেহেতু আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমাদের স্কিনটা অবশ্যই ময়শ্চারাইজারের খুবই দরকার হয়। সো সবাই একটা না কিছু না কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে। আমি অ্যাজলিক অ্যাসিডের যেই দ্য অর্ডিনারি যেই ময়শ্চারাইজারটা আছে সেটাই আমি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ব্রাইটেনিংয়েরও একটু কাজ করে। সো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব, এটা ফুল ফেসে আমি খুব আস্তে আস্তে করে ম্যাসাজ করে দিতে থাকবো। অ্যান্ড এটা দেওয়ার পরে হচ্ছে আমি আবার দ্য অর্ডিনারি আরেকটা সিরাম অ্যাপ্লাই করব, বিকজ আমার সিরাম অ্যাপ্লাই করতেই হবে। আমরা যেহেতু এখন উইন্টার চলে আসছে, মানে উইন্টার শেষের পর্যায়ে, বাট উইন্টারের হালকা ভাবটা আছে যেহেতু, সো আমাদের স্কিনটা সবসময় ড্রাই হয়ে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি বারবারই হচ্ছে ময়শ্চারাইজার এবং সিরামের কথা বলছি বা তোমাদেরকে সাজেস্ট করব। দেন হচ্ছে আমি দ্য অর্ডিনারির এখন যে সিরামটা অ্যাপ্লাই করব, দ্য অর্ডিনারি যে সিরামটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে এটা, এটাতে ভিটামিন ই ফর্মুলা দেওয়া আছে এবং হচ্ছে হাই স্ট্রেন্থ ভিটামিন ই অ্যান্ড মিনারেল ব্লেমিশ ফর্মুলাটা যেহেতু দেওয়া আছে আমি অর্ডিনারি এই সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও হচ্ছে যাতে এটা তোমরা নর্মালি মানে ইউজ করতে পারো রাতে ঘুমানোর আগে, যাদের 25+ এইজ তারা এটা এমনি অ্যাপ্লাই করতে পারো। আর মেকআপের আগে তো মাস্ট বি, যারা 25+ এইজ আছো, এইজের ইয়েরা আছো, তারা হচ্ছে আপুরা আছো, তারা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আর যেহেতু আজকে আমি আমার ফাউন্ডেশন সিলেক্ট করেছি এই ভ্যালেন্টাইন্স লুকের জন্য, একটা ফুল কভারেজ ফাউন্ডেশন আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে হুডা বিউটি কিছুটা না অনেক বেশি ড্রাই করে ফেলে স্কিনটাকে। দ্যাটস ওয়াই স্কিনটার পিএইচ ব্যালেন্সটা যেন একদম লেভেলে থাকে, ঠিক থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে কি বারবার আমি ময়শ্চারাইজার এবং সিরামের কথা তোমাদেরকে সাজেস্ট। স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি ফর অ্যাপ্লাইং মাই ফাউন্ডেশন। আমি যে ফাউন্ডেশনটা আজকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হুডা বিউটির একটা ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে 210B। এই শেডটা আমি আমার স্কিন টোনের জন্য চুজ করেছি বিকজ আমি আমার বেসটাকে সবসময় নিউট্রাল রাখার চেষ্টা করি এবং সব মেকআপের ভিডিওতেই দেখতে পাবা তোমরা আমি আমার বেস মেকআপটাকে অলওয়েজ নিউট্রাল করারই ট্রাই করি এবং করেছি। সো চলো
দেরি না করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলি। সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই শেষ। তোমরা দেখতেই পাচ্ছো কতটা ফুল কাভারেজ এটা। আমি জাস্ট টু পাম্প নিয়েছিলাম, টু পাম্পস নিয়ে হচ্ছে কি আমার ফেসে দিয়েছি, ফেসে দেওয়ার পর ফুল কাভারেজ একটা লুক আসছে। এখন আমি যেটা দিব অ্যাপ্লাই করব, আমার যেহেতু চোখের নিচে হালকা ডার্ক সার্কেল এবং হচ্ছে ফোলা ভাব আছে, সেটার জন্য হচ্ছে মেকআপ রেভলিউশনের এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করব। কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি একটু লাইট শেডের কনসিলার অ্যাপ্লাই করছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমার এই এরিয়াগুলোতে একটু ক্র্যাক হয় ফাউন্ডেশন, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি কনসিলারটা এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আই ম্যাজিক বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। সো নোজ কন্ট্রোলিংয়ের জন্য হচ্ছে গিয়ে ভামা মামা দ্য পামের এই শেডটা আমি নিয়েছি। এই শেডটা হচ্ছে দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আমার নোজটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশনের জন্য আমি দ্য জুভিয়াসের শেরাফিনা যে এই শেডটা আছে এটা দিচ্ছি। এই শেডটা খুবই একটা সুন্দর এবং বিউটিফুল একটা পিচ টাইপের কালার। ব্লাশিংয়ের পর্বটা শেষ, এখন আমি দিচ্ছি হচ্ছে হাইলাইটার। হাইলাইটার দিব হচ্ছে অফরার হাইলাইটার, গোল্ড কালার যেটা এটা এটা আমি একটু দিয়ে নিচ্ছি। এটা খুবই হাই পিগমেন্টেড একটা হাইলাইটার, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা লুক দেয়, মানে নিউট্রাল একটা লুক দেয়। সো এখানে আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, বিকজ ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে আমার কাছে মনে হয় যে খুব সুন্দর করে ব্লেন্ড হয় এবং জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো আমার মেকওভার প্রায় শেষ, আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিক অ্যাপ্লাইয়ের জন্য আমি হুডা বিউটির এই কালারটা আমি অ্যাপ্লাই করবো আজকে।
So guys, I'm done with my makeup. So this is my makeup look and So guys, this is my final look. এটাই ছিল আজকের আমার ভ্যালেন্টাইন্স মেকআপ লুক। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। নেক্সট আমার আরো ভিডিও দেখতে এবং পেতে হলে আমার চ্যানেলের বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।